নমস্কার। গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। গল্পের জংশনে আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরক। মৌজাকের জন্য গল্প চেয়েছেন, একটা ভূতের গল্প হলে ভালো হয় লিখেছেন। গল্প একটা দেব, তবে ভূতের নয় এবং গল্পও নয়, সত্য ঘটনা। লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম, সেই সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান, তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতনার কোটা রাজ্যে। তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করতেন, সেই থেকেই তার দেশ ছাড়া। সন্ধ্যার পর তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম, কুঠার, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুতদের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত। বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিং এর জ্ঞান খুবই গভীর। কিন্তু এ সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিং এর মতো সম্ভ্রান্ত শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনী হেসে উড়িয়ে দিতাম। একদিন শীতকালে সন্ধ্যার পর আমি মিস্টার সিং এর বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন, দুপুরবেলা গরম চা পানির পর তাওয়ার ভালো তামাক টানছি। মিস্টার সিং কিন্তু ধূমপানে অভ্যস্ত নন, হঠাৎ কি মনে করে জানি না, কিন্তু আমি তাকে বললাম, মিস্টার সিং আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ করি। দেখেছেন ভূতটুত? মিস্টার সিং গম্ভীর স্বরে বললেন, না এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা। যদি এ ঘটনা না ঘটত আমাদের বংশে, তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতাম, লাহোরে এসে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। আমি বললাম, কি রকম? শুনুন তবে, আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই না, বইমাত্রেও ভাই। তিনি মস্ত শৌখিন পুরুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিং এর দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম, কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ। আমি বিস্ময় সুরে বললাম, বদ্ধ উন্মাদ? একদম। কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাস মূলেই হলো এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া। সে কথা যাকে, আসল গল্পটা বলি। বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন। মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম, সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম। আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের সৈন্যদের একটা আড্ডা ছিল। আমার ঠাকুরদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন, আরো ফুর্তি করতেন। তার দু একজন বন্ধু সেখানে ছিল, তাদের আরকের নেশাতেই সেখানে যাওয়া। একবার জ্যোৎস্না রাত্রে তিনি আর তার দু বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরোলেন।
মরি নদী হল মরুভূমির মধ্যে দিয়ে তিন শাখায় ভাগ হয়ে যাওয়া সমীলাস গতিতে বয়ে চলেছে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন একটি শ্রোতা নদীর প্রথম ধারাটিতে আদেও জল ছিল না, মাঝের শাখাটিতে হাঁটুখানিক জল, তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার ওপারে আসল ধারা, অনেকখানি জল তাতে। যাবার কালে এক বন্ধুর কি খেয়াল হল, তিনি প্রথম ধারার বালির উপর ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদা অগত্যা তাকে সেখানে বালুসজ্জায় শায়িত অবস্থায় ফেলে এগিয়ে চললেন। বলে বাহুল্য, তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পিছন ফিরে চেয়ে দেখলেন, তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালি চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুরদাদা বললেন, ওদিকে কি দেখছো চেয়ে? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললেন। ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হল ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সে নির্জন স্থানে রাত্রিকালে কাঁদেন এমন আমোদ লেগেছে যে লোক লোচনের অন্তরালে নৃত্য করতে যাবে। বুঝতে না পেরে তারা দুজনে অবাক হয়ে রইলেন। কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না, কারণ শুনিনি। হয়তো তাদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী ভেবে তারাও কাউকে কথাটা বলেনি সেই সময়। এরপরে আর বছর তিনে কেটে গেছে। ত্রিশ্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারার তিন মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে, এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে একে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণীর কোথাও হাজার ফুট উঁচু, কোথাও তার চেয়ে কিছু উঁচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের কাছে। আমার ঠাকুরদাদা পূর্বোক্ত ঘটনার প্রায় তিন বছর পরে একদিন এই হ্রদের জলে বালিহাঁস শিকার করতে যাবেন ঠিক করলেন। গভীর রাত্রে বালিহাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, এ কথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতা পাতা ছোট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না। সব ঠিকঠাক হলো, কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করলেন রাত্রিকালে নাহারা হ্রদে ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয়। কেন? তারা স্পষ্ট করে কিছু বললে না, শুধু বললে জায়গাটা ভালো নয়। ভৈজি নামে এক বৃদ্ধ ভীল আমাদের প্রজা ছিল, সে বললে কোটা দরবারের নিমক মহালের এক বেনিয়ার সে ইজারাদার ছিল, তার যৌবন বয়সে। উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আরও ছিল নাহারা হ্রদের পাট থেকে মাইলখানি দূরে পাহাড়ের কোণে। সে সময় সে দেখেছে হ্রদের উপরের আকাশে হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল, কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে। মোটের উপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না। অনেকদিন থেকে স্থানীয় লোকেদের মধ্যে এই ভয় রয়েছে। একবার এক মেষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল,
সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছাকাছি পায়চারি করতে দেখা যায়। আমার ঠাকুরদা এসব গালগপ্প শোনবার লোক ছিলেন না। তিনি বুঝতেন ফুর্তি, শিকার, হল্লা, হইচই। লোকটিও ছিলেন দুঃসাহসী ও একগুয়ে ধরনের। তিনি যাবেনই ঠিক করলেন। বৃদ্ধ ভীল তাকে বললেন, হুজুর, হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন। ঠাকুরদা জিজ্ঞাসা করলেন, কিসের ভয়? বাঘের? তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে? কি জানি হুজুর, আমার শোনা কথা মাত্র, ঠিক বলতে পারি নে। তুমি সঙ্গে থাকো না, বকশিস দেব? মাফ করবেন হুজুর, 100 রুপিয়া দিলেও রাত কাটবে না নাহার নিপটের ধারে। প্রাণের ভয় নেই, আমরা ভীল, বাঘের ভয় রাখিনি। এক হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হুজুর, বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি নেই দুনিয়ায়? আমার ঠাকুর দাদা নাহারা রথ ভালো জানতেন না। ঠিক আমাদের অঞ্চলে রথটা নয়, আমাদের গ্রাম থেকে 40 মাইল দূরে। তখন তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় রথটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে, জনপ্রাণী নেই কোনো দিকে। বেলা তখনও অনেকখানি আছে। এমন সময় ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নলখাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারে, যার আড়ালে তিনি বন্দুক দিয়ে লুকিয়ে থাকতে পারেন, হাঁসের দল যাতে টের না পায়। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠল পূর্বের পাহাড় ডিঙিয়ে। কৃষ্ণপক্ষের আধার রাত্রি একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ, দুদণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে। ধবধবে জ্যোৎস্না, কৃষ্ণ দ্বিতীয়া। দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে। যত রাত বাড়ে তত শীত নামে। শীতের মুখে বাড়ি হাঁস আসবার সময়, কিন্তু কই, একটা হাঁসও যে আজ নামছে না কেন? বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদাদার। হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবে, যদি না নামে তবে কিসের বিপদ? বাঘ জল খেতে আসে পাহাড় থেকে? রাত্রি ক্রমে গভীর হল। অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে। কোনো শব্দ নেই কোনো দিকে। ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা ছমছম করে উঠল। জ্যোৎস্না সে ছন্ন ছাড়া অপার্থিব রূপে। তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন। হঠাৎ হ্রদের তীরে পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্না লোকেও আকাশের নিচে একদল বালি হাঁস নামছে। জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল। জায়গাটা ঠাকুরদাদার ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে কিংবা তার কিছু বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা যাবে না, বিশেষ এই জ্যোৎস্না রাত্রে। ঠাকুরদাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কি না, কিংবা আরো হাঁসের দল নামে কি না। শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই। একদৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো।
কিন্তু পরেক্ষণেই ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন। কি ব্যাপার, এ কি রকম হাস? ঠাকুরদাদা আবার চোখ মুছলেন। আরো খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হরা হবার বা চোখে ভুল দেখবার কি কারণ আছে এখনই? তারপর যা ঘটল তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে মিস্টার ব্যানার্জি, কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি, বা আমাদের বংশের ঘটনা, কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি না বানিয়ে, অন্তত এটুকু ভাববেন না। ঠাকুরদাদা দেখলে সেই হাঁসের মতো নয়, অনেক বড়, অনেক অনেক বড় হাঁসগুলো, সাধারণ হাঁসের মতো তাদের চাল চলনও নয়। তারপরে মনে হলো সেগুলো হাঁসই নয় আসলে, সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারা ঠাকুরদাদা আবার চোখ মুছলেন। আরো কইটুকু খেয়ে আজ আমার একই দশা। পরেক্ষণে সেই জীবগুলো জলে নামল এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল। কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নালোকে বিস্মিত, ভীত, চকিত আমার দুঃসাহসিক আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ, জ্যোৎস্না পড়ে চিকচিক করছে, তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করল জলে, রাজহংসের মতো সুঠাম ধরনে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগল। তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদাদার আন্দাজ ছিল না, কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা মেলে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর হয়ে আছে। আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা, তখন তার আর আরোগ্যের নেশা কেটে গিয়েছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল, তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পাড় থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে, সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভৈজি তাকে বলল, হুজুর হাঁস নেমেছিল কাল। ঠাকুরদাদা মিথ্যে কথা বললেন, হাঁস নেমেছিল কিন্তু তিনি একটাও মারতে পারেনি। কেন মিথ্যা বললেন শুনুন। কি এক দুর্বার মুহু তাকে টানতে লাগলো দুপুরের পর থেকে, আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে। রাত্রিকালে ভৈজুকে সত্যি কথা বললে পাছে সে বাধা দেয়, কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামল হ্রদের জলে, আসল হাঁসের দল। পরপর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নামে খেলা করে। আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন, বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আর একদিন শেষ রাত্রের জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামল সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরো কাছে এলো, বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে। তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্না লোকে ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল। রাতভোর হওয়ার বেশি দেরি নেই, তখনও কিছু জ্যোৎস্না আছে। আমার ঠাকুরদাদা কি ভেবে, আরকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানি না, ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন, বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন। অমনি তস্ত্র বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল এবং পরেক্ষণেই শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লহু দেহ
ভাসিয়ে আকাশপথে অদৃশ্য হল। পরদিন দুপুর বেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বাড়ির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জৈনিক জেলে তাকে ভিতরের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ বীর ভৈজি ঘাড় নেড়ে বললে, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়। ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে এ গল্প করেছিলেন, একবার নয় অনেকবার। মৃত্যুর 10 বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি, বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে। বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন। আমি বললাম, খুব অদ্ভুত ঘটনা। তবে মিস্টার সিং বললেন, তবে 20 শতাব্দীতে বিশ্বাস করা শক্ত, সে আমিও জানি কথাটা। আমাদের দেশে সকলে বিশ্বাস করে না। আজ 50 বছর আগেকার ঘটনা বলছি। কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরব সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা, বন্য হংসীকে ভেবেছেন আকাশপরী। আবার কেউ বলে, না, আকাশপরী দেখলেই লোকে পাগল হয়। সেই বৃদ্ধ ভীর ফৈজি সেই কথাই বলতো। কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে, তখন আমার জন্মই হয়নি। গল্পটি এখানেই শেষ হল। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।